দুর্নীতির পাহাড় জমেছে এই রাজ্যে, লুটপাট করার হিড়িক পড়েছে রাজ্যের শাসক দলের মধ্যে। সাধারণ মানুষের অধিকার জোর করে কেড়ে নিচ্ছে শাসক দলের জনপ্রতিনিধি ও অন্যান্যরা, যার ফলে এই রাজ্যে অভাবে পড়েছে সাধারণ মানুষ। আর এর কারণেই সন্তান বিক্রি, অভাবের যন্ত্রণায় আত্মহত্যার মতো ঘটনা ঘটছে রাজ্যে। শনিবার শান্তির বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশে এই অভিযোগ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই ত্রিপুরাজ্যের মধ্যে হাজার হাজার শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক যুবতী, যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল ডাবল ইঞ্জিনের সরকার হলে প্রথম বছরে 50,000 চাকরি হবে, তারপরে 4 বছরে আরো 6.5 লাখ, 7 লাখ চাকরি হবে ঘরে ঘরে। ইন্টারভিউর লাইন ধরার, চাকরির পরীক্ষাতে বসার হয়রানি এগুলি পোহাতে হবে না। মিস করলে চাকরি চলে যাবে, অফার চলে যাবে। আজকে ত্রিপুরার যে কি অবস্থা, 5টা বছর তো চলে গেল, আর একটা বছর চলে যাচ্ছে, দ্বিতীয়বার ত্রিপুরাজ্যের এক রাজনৈতিক দুর্ঘটনায় তারা ক্ষমতায় এসছে। আজকে কত নাম তারা শুনিয়েছে, জেআরবিটি, টিআরবিটি, অনলাইন পরীক্ষা, কোথায় তার রেজাল্ট? না, আমি সিপিএম যারা করেন, বিরোধী দল যারা করেন, তাদের করে অফার যাচ্ছে না। আমি শুধু তাদের কথা বলছি না, আমি বলতে চাইছি এই ত্রিপুরাজ্যের মধ্যে, এটা তো স্বীকার করতেই হবে, আমরাও স্বীকার করি যে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনার জন্য 2018 সালে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল যুবকরা, যুবতীরা। বামফ্রন্টের প্রতি এই ত্রিপুরাজ্যের মধ্যে 25 বছরে তাদের কাজকর্মের প্রতি তাদের শ্রদ্ধা থাকলেও, তারা এটাকে স্বীকার করলেও, কিন্তু বামফ্রন্ট ঘরে ঘরে এত এমএ পাস, বিএ পাস হয়েছে, সবাইকে চাকরি দিতে পারছে না, সেই জায়গায় এসে তারা প্রলোভন দিয়েছিল ডাবল ইঞ্জিনের সরকার না হলে পরে সিঙ্গেল ইঞ্জিনের সরকার হয় না। শুধু তাই নয়, সিপিএম রাজ্য সম্পাদক বিজেপি ও আরএসএস এর হিন্দুত্ববাদী স্লোগানের কারণে জনজাতিদের বিভ্রান্ত করার মধ্য দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন। ধর্মের নামে জনজাতিদের যারা ভাগ করার ষড়যন্ত্র করছে, তাদের মুখের ওপরে জবাব দিতে সর্বস্তরের গণতন্ত্র প্রিয় মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান জিতেন্দ্র চৌধুরী। উড়ে এসে যারা এই বিকাশ তেজি সে হোগা, ত্রিপুরা মে নওজোয়ান কা নকরি কে লিয়ে রাশি কা কোই কমতি নহি হোগা, 7 লাখ কামকাজ মিল জায়গা বলে যারা দিল্লি থেকে এসে বলেছেন, এদের কথা বিশ্বাস করেছে? এই বিশ্বাস করা তাদের কাছ থেকে এটা অন্যায় নয়। দেশের স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা যদি এসে এইভাবে মাটিতে নেমে এসে কথাগুলি বলেন, সেই কথা যদি কোনো নিরীহ যুবক বিশ্বাস করেন, এতে সে যুবককে দায়ী করা যায় না। তার জন্য দায়ী দিল্লি থেকে এই ঠক বাটপার, যারা দেশ বিক্রি করছে, দেশের সম্পদ বিক্রি করছে, দেশের সংবিধান তছনছ করছে, গণতন্ত্র এটাকে টুকরো টুকরো করে দিচ্ছে। এই লোকরা যখন ভালো মানুষ সেজে সেজে গুজে এই ত্রিপুরাজ্যের মানুষের কাছে এত সুললিতভাবে বলে, এরা যদি ভুল করে, এই ভুল তাদের না। আজকে এই প্রায় 6 বছরে
ত্রিপুরার যে কটা চাকরি হয়েছে, এই প্রাজ্ঞ মন্ত্রী মহোদয় এগুলো নিয়েও বারে বারে তাচ্ছিল্য করেন। ত্রিপুরার যে মিশন ডকুমেন্ট 87% পূরণ হয়ে গেছে, তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন বলেন। এদিনের এই সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম শান্তিরবাজার মহকুমা সম্পাদক সহ অন্যান্যরা। এর আগে শান্তিরবাজার এলাকায় রাজপথে সুবিশাল মিছিল করে সমাবেশে আসে অগণিত বামকর্মী ও সমর্থক সহ সাধারণ মানুষ। সমাবেশ ও মিছিলে রাজ্য নেতৃত্বরা শাসক দলের সমস্ত ষড়যন্ত্র এবং বিজেপি সরকারের দেউলিয়া প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর জোরালো আহ্বান তুলেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।